আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটা মেনলি যারা দ্বাদশ শ্রেণীতে আছো তোমাদের টিসি বিটিসি এবং বিভাগ পরিবর্তন বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন শিফট ভার্সন ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং একাদশ শ্রেণীর জন্য অনেকে যারা হচ্ছে একটু টেনশনে আছো যারা হচ্ছে যে তোমাদের পছন্দের কলেজ পাওনি তারপরেও ভর্তি হয়েছ এবং অনেকে হচ্ছে শিফট পরিবর্তন করতে চাচ্ছ অনেকে হচ্ছে গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছ অনেকে কলেজ পরিবর্তন করতে চাচ্ছ তা তোমাদের নিয়ে হচ্ছে কথা বলবো যাই হোক এখানে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যদিও এটা একটু আগের তারপরে যেহেতু এটা সময় আছে সেই ক্ষেত্রে আমি এটা নিয়ে হচ্ছে করে দিচ্ছি এখানে এই যে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আমরা একটু বিষয়টা যদি একটু খেয়াল করি এখানে দেখো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি বোর্ড পরিবর্তন যেটাকে বলা হয় যে বিটিসি তারপর হচ্ছে বিভাগ পরিবর্তন বিষয় পরিবর্তন গ্রুপ শিফট ভার্সন ছবি পরিবর্তন ও ভর্তি বাতিল প্রসঙ্গে একটা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে যদিও এটা দ্বাদশ শ্রেণীর জন্য হয়ে থাকে একাদশ শ্রেণীর জন্য হচ্ছে তোমরা অনেকেই হচ্ছে টেনশনে আছো যে হচ্ছে তোমরা কিভাবে পরিবর্তন করবা তোমাদের জন্য হচ্ছে এরকম একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যে বিজ্ঞপ্তি নিয়ে আমি হচ্ছে কথা বলবো যে আসলে কবে পরিবর্তন করার একটা নোটিশটা আসতে পারে এবং কিভাবে আসলে পরিবর্তন হওয়া তোমরাও একটু জেনে নাও যেন তোমাদেরও হচ্ছে এগুলো নিয়ে যেহেতু টেনশনে আছো পরিবর্তন বিষয়টা নিয়ে তোমাদের টেনশনটা একটু মুক্ত হবে যাক দ্বাদশ শ্রেণীর জন্য যেহেতু প্রকাশ করা হয়েছে দ্বাদশ যারা আছো তোমরা অবশ্যই এই যে নোটিশটা কীভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখাবো সাথে এই যে নোটিশে কী বলা হয়েছে সব কিছু একটু একটু জেনে নাও এখানে দেখো এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি বোর্ড পরিবর্তন বিষয় বিভাগ গ্রুপ শিফট ভার্সন ছবি পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রম হচ্ছে আগামী বাইশ আট দুই হাজার চব্বিশ তারিখ হতে পনেরো নয় দুই হাজার দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত হচ্ছে তোমরা টাইম পাবা এই টাইমের মধ্যে তোমাদেরকে হচ্ছে অনলাইনে এইগুলা পরিবর্তনের জন্য আবেদন করতে হবে সাথে হচ্ছে এখানে কোনটার কত ফি কোনটার মানে কোনো ফি লাগবে না সব কিছু এখানে দেওয়া রয়েছে এখানে দেখো উল্লেখ অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ড যোগাযোগের কোনো বোর্ডে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই মানে বোর্ডে তোমাকে সরাসরি গিয়ে যোগাযোগ করতে হবে না সব কিছু তোমরা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমরা এটা করে নিতে পারবা এখানে দেখো বোর্ড পরিবর্তনের যে ফিগুলা বোর্ডের যে নির্ধারিত ফি সেই ফিটা এখানে বলা হয়েছে এখানে দেখো তোমরা যদি অনলাইন টিসি বা বোর্ড পরিবর্তন করতে যাও ঠিক আছে এক বোর্ড থেকে অন্য বোর্ড অথবা হচ্ছে একই বোর্ডের একটা কলেজ থেকে অন্য একটা কলেজ সেক্ষেত্রে তোমার ফি হচ্ছে সাতশো টাকা লাগবে তারপর প্রতি বিষয় অনেকে বিষয় পরিবর্তন করতে চাচ্ছ এই প্রতি বিষয় পরিবর্তনের জন্য দুশো টাকা দিতে হবে এবং বিভাগ বা গ্রুপ পরিবর্তন অনেকেই করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমাদের আটশো টাকা দিতে হবে যদিও দ্বাদশ শ্রেণীতে এসে এই যে গ্রুপ পরিবর্তন বা বিবেক পরিবর্তন এটা এত একটা মানে ভালো দিক না তারপর অনেকে পরিবর্তন করতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে আটশো টাকা ফি আর তারপরে হচ্ছে ভর্তি বাতিল সেটা হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে ভর্তি বাতিল যদি করতে চাও ধরো তুমি হচ্ছে চলে যাওয়া ভর্তি বাতিল করে তোমার সার্টিফিকেট টার্টিফিকেট যা আছে অ্যাডমিট কার্ড সব কিছু উঠিয়ে নিবা তো সেক্ষেত্রে তুমি হচ্ছে ছশো টাকা দিতে পারো তারপর হচ্ছে শিফট ভার্সন ছবি পরিবর্তন চতুর্থ বিষয় বাতিল সেটার জন্য কোনো ফি লাগবে না ঠিক আছে এই হচ্ছে ফির ব্যাপারটা দেখে নিলা এবং যারা একাদশ শ্রেণীতে আছো তোমরা ম্যাক্সিমাম হচ্ছে গ্রুপ পরিবর্তনের জন্য আমাকে অনেকেই মেসেজ করেছিল যে ভাইয়া আমার গ্রুপটা পরিবর্তন করতে চাচ্ছি সেক্ষেত্রে তোমরা গ্রুপ পরিবর্তনের জন্য আটশো টাকা দিতে হবে তবে এটা এখন না এটার জন্য নোটিশ আগামী এক মাস কি দেড় মাসের মধ্যে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে আমরা প্রতি বছরে দেখেছি যে একাদশ শ্রেণীতে ভর্তির পর এক দেড় মাস পরে কি দুই মাস যদি এরকম টাইমের মধ্যে হচ্ছে এরকম নোটিশ দেয় তোমাদের টিসি বিটিসি তারপর হচ্ছে বিভিন্ন বিষয় পরিবর্তনের বিষয় নিয়ে হচ্ছে গ্রু নোটিশ দিয়ে দেয় এটা হচ্ছে তোমাদেরকে কলেজ থেকেও যদি না জানায় সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে জানাবো তাই কি করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং মনে মনে প্রিপেয়ার থাকতে হবে যে যখনই হচ্ছে এই ধরনের পরিবর্তনের নোটিশ আসবে বা পরিবর্তনের জন্য সুযোগ আসবে যেন সাথে সাথে হয়ে যেতে পারি কীভাবে পরিবর্তন করতে হবে সেটা নিয়ে হচ্ছে আমরা বলে দিব তাই আমাদের সাথে অবশ্যই কানেক্ট থাকতে বলবো না এই নোটিশটা কীভাবে ডাউনলোড করবো আমরা একটু তোমাদেরকে দেখাতে চাই নোটিশটা ডাউনলোড করার জন্য চলে যাওয়া হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এটা হচ্ছে ঢাকার অফিসিয়াল ওয়েবসাইট এটাতে আসার পরে সর্ব একদম ওপরে নোটিশ বোর্ডে একটু খেয়াল করবা নোটিশ বোর্ডে এই যে নোটিশ বোর্ড সেই নোটিশ বোর্ডে যাওয়ার পরে একদম উপরের দিকে দেখবা যে এই যে এখানে রয়েছে তেষ্ট ছবি শিক্ষাবর্ষে দ্বাদশ্রণী হ্যাঁ ভর্তিকৃত শিক্ষাদের অনলাইন টি সি বিটিসি গ্রুপ বিভাগ এই যে যাই হোক এটাতে হচ্ছে তোমরা জাস্ট ক্লিক করলেই এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে এই ছিল এই বিরুদ্ধে সকল ভালো থাকবে সুস্থ থাকবা অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবে সাবস্ক্রাইব করে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম